এটার ইঞ্জিন শক্তি একটু বেশি, এটার সিসিও একটু বেশি। তো এটার দেখতেই পাচ্ছেন কত স্মুথলি এটা ঘোরাতে পারবেন আপনি, 15 কিলোমিটার পার আওয়ার একটা। এই নৌকার ক্যাপাসিটিটা হচ্ছে আপনার নর্মালি কোম্পানি থেকে বলে হচ্ছে 9 জন পর্যন্ত টানা যাবে, আমরা অলরেডি 7-8 জন ব্যবহার করেছি। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন আমি একটা নৌকার মধ্যে বসে আছি। এই নৌকাটা হচ্ছে একদম প্লাস্টিকের নৌকা, এর আগে আপনারা অনেক ধরনের নৌকা দেখেছেন, তো কাঠের যে নৌকাগুলো এগুলো অনেক পচনশীল, তো এগুলো হচ্ছে আমরা যে প্লাস্টিকের নৌকা আছে এটা সহজে পচবে না। এবং আমার হাতে যে ইঞ্জিনটা দেখছেন এটা একটা নৌকা চালানোর ইঞ্জিন। তো আজকের পুরো ভিডিওতে আমরা আলোচনা করব যে এই প্লাস্টিকের নৌকাতে আমরা কোন ইঞ্জিনটা ব্যবহার করেছি, এটার বৈশিষ্ট্য কী কী এবং কীভাবে চলবে এই বিষয়গুলো নিয়ে। তো পুরো ভিডিও জুড়ে আমি টুটুল আছি আপনাদের সঙ্গে, চলুন শুরু করা যাক। আমি যে নৌকাটার মধ্যে আছি এটা একদম প্লাস্টিক ফাইবারের নৌকা, এটা একদম হার্ডি একটা নৌকা। আমার হাতে দেখছেন এটা বৈঠা, এই নৌকার সঙ্গে মূলত এই বৈঠাটা দেয়া থাকে। আমরা এখানে দুইটা জিনিস উপস্থাপন করার জন্য আজকে দেখতে পাচ্ছেন ভিডিও, যে অ্যানালগেও আপনি চালাতে পারবেন এবং ডিজিটালেও চালাতে পারবেন। ডিজিটালটা হচ্ছে এই মেশিনারিসটা, এই মেশিনটা হচ্ছে আউটবোর্ড ইঞ্জিন বলে, এটা 4 স্ট্রোক, এর আগে আপনারা দেখেছিলেন 2 স্ট্রোক। তো 2 স্ট্রোকে হচ্ছে তেল মোবিল একসঙ্গে দিতে হয় এবং 4 স্ট্রোকটাকে তেল মোবিলের জায়গা আলাদা। এটার ইঞ্জিন শক্তি একটু বেশি, এটার সিসিও একটু বেশি। তো এটার দেখতেই পাচ্ছেন কত স্মুথলি এটা ঘোরাতে পারবেন, আপনার হাতের উপরেই কন্ট্রোল থাকবে আপনার পুরো নৌকাটা কীভাবে চালাবেন। এখানে দেখতে পাচ্ছেন একটা ওয়ান অফ সুইচ আছে, এখন এখানে স্টার্টের যে জায়গাটা আছে এখানে খুব সিম্পলি স্টার্ট দেওয়ার জন্য যে দেখছেন এটা টান দিলেই স্টার্ট দেওয়া যায়, এই অন অফ সুইচ এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং এখানে দেখেন একটা সিম্পল লক আমরা ব্যবহার করা আছে, এখানে সিম্পল একটা লক ব্যবহার করা আছে, এই লকটা খুললেই আপনি ইঞ্জিনটা সাথে করে নিয়ে বাসায় চলে যেতে পারবেন এবং আপনারা চাইলে আবার এখানে লাগিয়েও রাখতে পারবেন। এবং এইটা পুরো এটা দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে একটু দেখাই, পুরোটাই উপরে তোলা যায়। এবং এখানে যে পাখাগুলো দেখছেন, এই পাখাটা মোটামুটি খুবই ভালো, এই পাখাগুলো আলাদাও এক্সপায়ার পাওয়া যায়, আপনারা নিতে পারবেন। এবং এই মেশিনের ইঞ্জিনটা যেটা দেখছেন, সরি, এই যে এখানে যে ইঞ্জিনটা দেখছেন আগের ইঞ্জিনের তুলনায় একটু বড়, এবং এই ইঞ্জিনটার ক্যাপাসিটিও খুবই ভালো। আমরা এটা একটা কাউন্ট করেছি, নর্মালভাবে যাওয়াতে আমরা এই পানিতেই 15 কিলোমিটার পার আওয়ার একটা হিসাব বের করতে পেরেছি। এটার থেকে আরও কম বেশি হবে, আসলে আরও বেশি হতে পারে, কারণ আমরা ফুল স্পিডে তখন চালাইনি এবং এটার চলার অনেক নিয়ম কারণ আছে, ওগুলো মানলে হয়তো আর একটু বাড়তে পারে। তো নর্মালি আমরা আশা করতে পারছি যে 15 কিলোমিটার, আপনারা 15 কিলোমিটার বুঝতেই পাচ্ছেন যে পানিতে 15 কিলোমিটার কিন্তু অনেক, যেটা আপনার একটা ঘন্টাতেই যাচ্ছে। এবং তেলের যে বিষয়টা, আমরা তেলটা আপনাদেরকে দেখাই, আমরা কিন্তু ফুল লোড করিনি, একটুখানি খালি ছিল। তো এখন যে অবস্থায় আছে দেখেন, তেল কিন্তু আমরা চালাইছি প্রায় 40 মিনিটের কাছাকাছি, এতক্ষণে চালাইছি। এই 40 মিনিটে সর্বোচ্চ 200 গ্রাম মনে হয় আমার তেল গেছে, হয়তো একটু কম বেশি হতে পারে। তো আশাই করছি যে আপনার 1.5 ঘন্টা মিনিমাম আপনার 1 লিটারে যাবে এই ইঞ্জিনটা। তো বুঝতে পাচ্ছেন তেল কনজাম্পশনটা এটাতে একটু কম হবে এবং শক্তিটাও পাচ্ছেন বেশি। তো 4 স্ট্রোকটা আপনারা নেবেন কি না এটা সিদ্ধান্ত আপনাদের, দামের দিক থেকে একটু 4 স্ট্রোকটা বেশি হবে এবং 2 স্ট্রোকের দামটা একটু কম হবে। আপনারা চাইলে ইঞ্জিনটাও আলাদা কিনতে পারেন আপনাদের যদি আগের নৌকা থাকে। এখন আপনাদের যদি মনে হয় যে না আমরা নৌকা সহ নিব, তাহলে আপনারা নৌকা সহ নিতে পারেন। শুধু যদি নৌকা নেন সেক্ষেত্রে আপনারা শুধু এই বৈঠাটা পাবেন, আর ইঞ্জিনটা যদি নেন আলাদা করে ইঞ্জিন সহ নিতে হবে। এই নৌকার ক্যাপাসিটিটা হচ্ছে আপনার নর্মালি কোম্পানি থেকে বলে হচ্ছে 9 জন পর্যন্ত টানা যাবে, আমরা অলরেডি 7-8 জন ব্যবহার করেছি, তাতে কোনো অসুবিধা হয়নি। আপনারা কম বয়সী হলে হয়তো আর একটু বেশি লোক নিতে পারবেন, বা ওজনের ব্যাপারটা অনেকটা নির্ভর করবে। আমরা বলছি আপনার কোম্পানির মতোই যে 7 থেকে 9 জন মিনিমাম এই নৌকাতে আপনারা ব্যবহার করতে পারবেন। তো মোটামুটি এই ছিল ভিডিও। আর এখানে দেখতে পাচ্ছেন পিকআপ বাড়ানো কমানোর যে জায়গাটা আছে এটা একদম হাতের এখানে, এবং আপনি খুব স্মুথলি এটাকে ব্যবহার করতে পারবেন। সবাই ভালো থাকেন, ভিডিও আর বাড়াই না, যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং ফেসবুক পেজে ফলো করতে ভুলবেন না। প্রোডাক্টটা প্রয়োজন হলে আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে কল করে সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন যে কোনো কুরিয়ারের মাধ্যমে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।